दशम श्रेणी सकल छात्र के स्वागत तुम्हारे हमें राजकाहिनी गोह अंशा पढ़ा मोटामुटी दुटो पाठ पढ़ाना हो गोहर एक प्रथम पाठटा तुम्हारे ओ पुष्पवती चिठी निये तारा बल्लभी फुड़े फुड़े जेतो एखान पर्यंत पढ़िएछिलाम। द्वितीय पाठटा तुम्हारे ओई गुहाय जे गोहेर जन्म हलो नाम रइलो गोह सेई पाठटा पढ़िएछिलाम। आर तृतीय पाठटा आजके जतटा हबे सेटा तोमादेर पढ़ाबो, तोमरा मन दिए शोनो। ताहले कि हलो जे जखन तिनी मायेर काछे विदाय निये बीरनगरेर काछे एसे शुनलेन जे शिलादित्य आर नेई, তখন তা তিনি তার সমস্ত গহনা বালির ওপর ফেলে দিয়ে বিধবার বেশ ধরে ওই মালিয়া পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। সেখানে দশ মাস দশ দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হলো, নাম রইল গোহ। রানী পুষ্পবতী সেই দিন বিন্নগর থেকে তাঁর ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে সেই আশি জন রাজপুত বীরের সম্মুখে তার বড় সাধের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম, তুমি মায়ের মতো একে মানুষ করো। তাহলে কি করল, বিন্নগরে তার ছেলেবেলার এক প্রিয় সখী ছিল, তার নাম ছিল কমলাবতী। আর আশি জন রাজপুত সেই যখন ও গর্ভবতী ছিল তখন সঙ্গে করে পাঠিয়ে দিয়েছিলেন শিলাদিত্য চন্দ্রাবতীতে, তারা তাকে ছেড়ে যায়নি, তারাও ওই গুহাতে আশ্রয় নিয়েছিল। সেই রাজপুত বীরদের সামনে কমলাবতীকে ডেকে পাঠিয়ে কমলাবতীর হাতে নিজের নবজাতক শিশু গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম, তুমি মায়ের মতো একে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, দেখো রাজপুত্রকে কেউ না অযত্ন করে। কমলাবতী একজন সাধারণ ঘরের মেয়ে, গোহ কিন্তু রাজপুত্র, তাই না, শিলাদিত্যের ছেলে। তাই বলল যে তুমি যেন দেখো কেউ যেন এর অযত্ন না করে, রাজার ছেলে তো। আর ভাই, যখন চিতারাগুনে আমার দেহ ছাই হয়ে যাবে তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও, যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয়। ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগলো। সেই দিন সন্ধ্যাবেলা সেই আশি জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারিদিকে ঘিরে দাঁড়ালো। শিলাদিত্যের মহিষী রাজপুত রানী সন্ন্যাসিনী সতী পুষ্পবতী হাসি মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতো সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হয়ে গেল। চারিদিকে রব উঠল, জয় মহারানীর জয়, জয় সতীর জয়। সতী কেন, যেহেতু তিনি শিলাদিত্য একজন পুরুষকেই ভালোবেসেছিলেন, তাকেই বিয়ে করেছিলেন, সেই জন্য তিনি সতী, তিনি আর দ্বিতীয় বিবাহ করেননি, বুঝতে পেরেছ, সেই জন্য তিনি সতী। এরকম মহাভারতে অনেক সতীর উদাহরণ তোমরা দেখতে পাবে। যাই হোক, এই সতী বলা হয় এই পুষ্পবতীকে। তিনি গোহকে কমলাবতীর হাতে সঁপে দিয়ে শিলাদিত্য প্রাণ হারিয়েছিলেন যুদ্ধেতে, তাই শিলাদিত্যের জন্য তিনি নিজেকে আগুনে সমর্পণ করলেন এবং চিতায় তার সমস্ত সুন্দর শরীর পুড়ে ছাই হয়ে গেল। চারিদিকে রাজপুত বীরেরা বলতে লাগলো, জয় মহারানীর জয়, জয় সতীর জয়। কমলাবতী ঘুমন্ত গোহকে এক কোলে আর সেই ছাই মুঠো এক হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বিন্নগরে ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই আশি জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বিন্নগরে বাসা নিলেন। চন্দ্রাবতী রাজরানী অনেকবার গোহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন। চন্দ্রাবতী রাজরানী মানে পুষ্পবতীর মা, তিনি চেয়েছিলেন যে গোহকে চন্দ্রাবতীতে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু বল্লবীপুরের তেজস্বী সেই রাজপুত বীরের দল গোহকে কিছুতেই ছেড়ে দেননি। তারা বলতেন, আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন, আমরাই তাকে পালন করব। বল্লবীপুরের রাজকুমার বল্লবীপুরের রাজপুতদের রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন, এই তার রাজপ্রাসাদ। তা বল্লবীপুরের রাজকুমার শিলাদিত্যের ছেলে
আর বল্লভীপুরের এই রাজপুত বীরদের নিয়ে এখানকার রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুক, এই তার রাজপ্রাসাদ। গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলেন। কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করতেন, কিন্তু বীরের সন্তান গোহের লেখাপড়া পছন্দ হতো না। তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভিলদের সঙ্গে ভিল বালকের মতো, কোনোদিন বা সেই রাজপুত বীরদের সঙ্গে রাজার মতো, কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির উপর সিংহ শিকার করে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। বীরের সন্তান তার লেখাপড়া পছন্দ হতো না। কমলাবতী চেয়েছিল যে তাকে পণ্ডিত করে তুলবে নানা শাস্ত্রে, কিন্তু সে ভিলদের সঙ্গে কোনোদিন রাজপুত বীরদের সঙ্গে রাজার মতো, কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির উপর সিংহ শিকার করে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর, সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস, আর পাহাড়ের উপর মালিয়া পাহাড়, যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকার বনে বনে ভিলরাজ মাণ্ডলিক সাপের মতো কালো, বাঘের মতো জোড়ালো, সিংহের মতো তেজস্বী, অথচ ছোট একটা ছেলের মতো সত্যবাদী বিশ্বাসী সরল প্রাণ ভিলের দল নিয়ে রাজত্ব করতেন। তাহলে মালিয়া পাহাড়ের ওপরে যেখানে সাপের গর্জন শোনা যায়, যেখানে দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, যেখানে আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের গাছের ছায়া, সেখানেও ভিলরা থাকত, তাদের রাজা ছিল মাণ্ডলিক, তারা সাপের মতো জোড়ালো, সিংহের মতো তেজস্বী, কিন্তু একটা বাচ্চা ছেলের মতো সত্যবাদী সরল বিশ্বাসী সেই ভিলদের নিয়ে তিনি ওই মাণ্ডলিক রাজত্ব করতেন। গোহ একদিন সেই সকল ভিল বালকের সঙ্গে ভিল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পড়া হাজার হাজার ভিল বালক, ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে আমাদের রাজা এসেছে রে, রাজা এসেছে রে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। ক্রমে সেই ছেলের পাল গোহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো। রাজবাড়ি মানে যেখানে মাণ্ডলিক থাকে, সেটাই তার রাজবাড়ি। তখন খোড়োচালের রাজবাড়ি থেকে ভিলরাজ বুড়ো মাণ্ডলিক বেরিয়ে এসে বললেন, হ্যাঁ রে, কোথায় রে তোদের নতুন রাজা? ছেলের পাল গোহকে দেখিয়ে দিল। তখন সেই বুড়ো ভিল গোহকে অনেকক্ষণ দেখে বললেন, ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে। তারা কি করলো, গোহ একদিন সেই ভিল রাজত্বে এসে উপস্থিত হলো। তখন ভিল বালকেরা তাকে, আমাদের রাজা এসছে রে, গোহ সুন্দর চেহারা, সুন্দর মুখ, গৌড়বর্ণ রং, তাদের রাজা বলে তারা মেনে নিল, দিয়ে মাদল বাজিয়ে তাকে রাজবাড়িতে নিয়ে গেল। রাজবাড়ি বিরাট কিছু নয়, খড়ের চালের রাজবাড়ি, তারা গরিব কিন্তু বিশ্বাসী সরল। সেই খড়ের চালের রাজবাড়ি থেকে ভিলরাজ মাণ্ডলিক বেরিয়ে এলেন, দিয়ে বললেন, কোথায় তোদের নতুন রাজা? সবাই তখন গোহকে দেখিয়ে দিল। গোহকে দেখে মাণ্ডলিকের খুব পছন্দ হলো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ঠিক আছে, দে রাজার কপালে তিলক লিখে দে। তখন একজন ভিল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মাণ্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গোহের কপালে রাজ তিলক টেনে দিল। ভিলদের নিয়মে সে রক্তের তিলক মুছে দেয়, এমন সাধ্য কারো নেই। তাহলে ভিলেদের নিয়ম আছে যে যখনই রাজ্যাভিষেক হবে, রাজা হিসেবে তার অভিষেক হবে, রাজ সিংহাসনে বসার উপযুক্ত হবে তাকে, সেই দিন সেই সময় রাজা হিসেবে স্বীকার করে নেওয়ার জন্য তার কপালে আঙুল কেটে তিলক পরিয়ে দেয়, এটাই ভিলেদের প্রথা। আর সেই তিলক মুছে দেয়, অর্থাৎ মুছে দেওয়া মানে কি, তাকে মেরে দেওয়া, তাকে পরাজিত করা, তা সেই সাহস আর কারো হবে না কোনো দিন, যতদিন ওই তিলক তার কপালে থাকবে, মুছে দেওয়ার সাধ্য কারো নেই। গোহ সত্য সত্যই রাজা হয়ে ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের রাজ সিংহাসনের ঠিক নিচে একখানা ছোট পিঁড়ির ওপর বসলেন। এই পিঁড়িখানি অনেকদিন শূন্য পড়েছিল, কারণ মাণ্ডলিক চিরদিন নিঃসন্তান। পিঁড়িটা কেন, সিংহাসনের নিচে যে রাজা হবে তার সন্তান ওই যুবরাজ হিসাবে সেখানে শপথ নেবে, তারপর রাজা যখন মানে অকর্মণ্য হয়ে পড়বে, যখন আর তার রাজ্য পরিচালনা করার ক্ষমতা থাকবে না, বয়স হয়ে যাবে,
তখন সেই যুবরাজ এসে সিংহাসনে বসবে, এটাই ভিলেদের নিয়ম। কিন্তু যেহেতু মাণ্ডলিক নিঃসন্তান, তার কোনো ছেলেপুলে ছিল না, সেই জন্য গোহ সেই এতদিন সেই জন্য ওই জায়গাটা শূন্য ছিল ওই পিঁড়িটা। গোহ এসে সেই পিঁড়ির উপর বসলেন। তার দিন দুঃখী সামান্য প্রজা, তাদের ঘর আলো করা কালো বাঘের মতো কালো ছেলে, কিন্তু হায় রাজার ঘর চিরদিন অন্ধকার, চিরকাল শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভিলদের মধ্যস্থলে রক্তের তিলক পড়ে গোহ যুবরাজ হয়ে পিঁড়েই বসলেন, তখন বুড়ো মাণ্ডলুকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল। তিনি গোহকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি নিঃসন্তান বলে তার আর ক্ষোভ রইল না, তার মনে যে দুঃখ ছিল সেটা আর রইল না, গোহকে তিনি সন্তানের মতোই ভেবে নিলেন। এবং তাকে দেখে তার দুই চোখ, তার মন আনন্দে ভেসে গেল। ঠিক আছে, আর কটা দুটো কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, এর পরের দিন, আচ্ছা কোশ্চেন আগেরটা দিয়েছি দুটো, আজকে আর কোশ্চেন দিচ্ছি না, এইখানটা ভালো করে পড়ো, পরের দিন আবার যতটা হবে আর সময় থাকলে দু চারটে কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।